বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের আমন্ত্রণে নৈশ ভোজে অংশ নিতে শুক্রবার বিকেলের পর থেকেই তার গুলশানের বাসভবনে আসতে থাকেন বিদেশি কূটনীতিকরা। একে একে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত পাঁচটি দেশের প্রতিনিধি। এ সময় ছিলেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজ সলেস, সুইডেনের ডেপুটি রাষ্ট্রদূত মারিয়া, জাপানের মিনিস্টার কাউন্সিলর মাকিদা তাতসুয়া ও সুইজারল্যান্ডের দূতাবাসের বেশ কয়েকজন কর্মকর্তা। রাত 8টা পর্যন্ত চলে এই নৈশভোজের অনুষ্ঠান। পরে ডক্টর মঈন খানের গুলশানের বাসা থেকে একে একে বেরিয়ে যান বিদেশি কূটনীতিকরা, যদিও এ সময় তাদের কেউই উপস্থিত গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। বিএনপি নেতাদের আমন্ত্রণে এ ধরনের নৈশভোজের অনুষ্ঠান কিংবা বৈঠকে প্রায়ই যোগ দেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। যদিও বিএনপির এই অনুষ্ঠানগুলো নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ, দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো বিদেশিদের কাছে জানিয়ে সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে বিএনপি। এমন অনুষ্ঠান আয়োজনের নামে সরকারের বিরুদ্ধে নালিশ করে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে বলে দাবি অনেকের। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সাথে বিএনপির প্রতিনিধি দলের দফায় দফায় কয়েকটি বৈঠক নিয়ে বেশ সরব রাজনীতির অঙ্গন। আলোচনার পাশাপাশি কঠোর সমালোচনাও রয়েছে বিস্তর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।